Hi guys, welcome back to my channel Cook with Plaboni. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পপুলার ও মজাদার কোলস্লো রেসিপি। তবে আজকের রেসিপিটা আমি KFC স্টাইলে করিনি, আমি আমার স্টাইলে করেছি। কোলস্লো তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 2 কাপ বাঁধাকপি। আর কোলস্লোর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাঁধাকপি। আমি বাঁধাকপির ভেতরের নরম অংশটা কুচি করে কেটে নিয়েছি। তারপর অ্যাড করলাম 1 কাপ গাজর কুচি, পেঁয়াজ কুচি ও স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কলি কুচি। কেএফসি তে কোলস্লোতে স্প্রিং অনিয়নটা ইউজ করে না, বাট আমি করেছি সুন্দর একটা কালার আনার জন্য। অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন লবণ, 1 টেবিলস্পুন চিনি। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মেয়োনিজ। তারপর অ্যাড করে দেব 1/2 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুনের একটু বেশি পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন সরিষার পেস্ট। আমি এখানে কালো সরিষার পেস্ট নিয়েছি একটা ঝাঁঝালো ভাবের জন্য, আপনারা চাইলে সাদা সরিষার পেস্টও নিতে পারেন। অ্যাড করে দিলাম 1/4 কাপ দুধ। আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি আর দুধটা নর্মাল টেম্পারেচারে ছিল। অ্যাড করে দিলাম 1 টুকরো লেবুর রস। এবার সবগুলো উপকরণের সাথে লেবুর রসটাকে মিশিয়ে নিলে আমার কোলস্লো একদম রেডি। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল আমার স্টাইলে কোলস্লো। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।